পছন্দ মতো জায়গায় ঘুরতে গিয়ে সেখান থেকে ক্যাসেট, সিডি এইগুলো কালেক্ট করার অভ্যেস হয়তো আপনাদের মধ্যেও অনেকেরই আছে। হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে একটি পরিবার এরকমই একটা ক্যাসেট কিনে এনেছিল, কিন্তু সেই ক্যাসেটটা যখন উনি কিনেছিলেন তখন কিন্তু উনি স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ওনার জীবনে ঠিক কী ঘটতে চলেছে, এবং সেই সত্যি ভয়ঙ্কর ঘটনাটাই আজ আপনাদের সামনে উপস্থাপনা করা হবে, এবং এই উপস্থাপনাটি করবেন প্রফেসর রয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অনায়াসে লিখে ফেলতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই কিন্তু বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন তাহলে তার অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, এবং সেগুলোর পরে তার অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে, কারণ বিপদ কখনোই বলে আসে না। তো আজকের মূল ঘটনায় যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের 159 এপিসোডে যেখানে আমরা একটি মানুষের পূর্বজন্মের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কথা বলেছিলাম, তো সেই ভিডিওটা হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখে নিয়েছেন, যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দেখতে পারেন। তো সেই ভিডিওর কমেন্টে অনেকেই আমাদেরকে লিখেছিলেন যে ওই ভিডিওটা যখন বা পুরো ঘটনাটা যখন ওনারা শুনেছেন বা ভিডিওটা দেখেছেন তখন অনেকেই কিন্তু অনেক কিছু ফিল করেছেন। ইভেন কমেন্টেও অনেকে বলেছেন যে তারা যখন ওই ভিডিওটা দেখছিলেন বা ঘটনাটা শুনছিলেন তখন নাকি তাদেরও মনে হয়েছে তাদের পা দুটো একটু একটু কাঁপছে। তো দু তিনজন আমাদেরকে ইমেল করে জানিয়েছেন যে তাদের সাথে মানে এরকম কেন হচ্ছে, বা তারা যখনই ওটা শুনেছে মন দিয়ে দেখেছে ভিডিওটা তাদেরও নাকি সত্যি সত্যি মনে হয়েছে যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সেই অনুভূতিটা ঠিক কী সেটা ওনারা ঠিক বলতে পারেননি, কিন্তু একজন লিখেছেন যে তার হাত পাটা হালকা মনে হলো যেন কাঁপছিল, আবার কেউ কেউ লিখেছেন যে তারা একটা অদ্ভুত ফিলিংস আসছিল। তো এই বিষয়ে আমি দু একটা কথা শুধু বলবো যে হয়তো অনেক কিছু আমরা খুব মন দিয়ে যখন শুনি বা দেখি আমরা সেগুলোর মধ্যে না একদম ঢুকে যাই, এবং হয়তো আমরা কোনো কিছুকে, আমাদের অবচেতন মনের অনেক কিছুকে আমরা হয়তো অজান্তেই রিলেট করে ফেলি। তো সেটার জন্য কিন্তু আপনাদের এরকম কারোর কোনো রকম ফিলিংস আসতে পারে। আর আরও একটা যেটা আমার কারণ বলে মনে হয় যে দেখুন আমরা তো প্রত্যেকেই আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মানুষ, তো হয়তো আমাদেরও এর আগে কোনো জন্ম ছিল এটাও হতে পারে, তো সেগুলো থেকেই হয়তো আমরা যখন এই ধরনের কোনো ঘটনা শুনি আমাদের মনের মধ্যে হয়তো অনেক ধরনের কল্পনা সৃষ্টি হয়। তো সেখান থেকেও কিন্তু আপনারা যারা যারা লিখেছেন আমাদেরকে কমেন্ট বক্সে এবং যারা ইমেল করেও লিখেছেন যে একটা আলাদা রকমের আপনারা ফিলিংস পাচ্ছিলেন, তো সেটার পিছনে কিন্তু এই কারণটাও থাকতে পারে। তো এইটাই আমার বলার ছিল। আপনাদের সকলের কাছে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের চ্যানেলকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, এভাবেই আপনাদের সাপোর্ট আমাদের দরকার। তো আসুন এবার আমরা সেই মূল ঘটনাটায় চলে যাই, যে এই ঘটনাটা কিন্তু ভীষণ রকমভাবে স্পুকি এবং মারাত্মক ঘটনা। আপনারা শুনুন এবং পুরোটা শোনার পর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন আমরা প্রফেসর রয়ের কাছ থেকে আজকের ঘটনাটা শুনে আসি। একটা ভীষণ ইন্টারেস্টিং ঘটনা খুব সম্প্রতি জানতে পেরেছি, তাই ইচ্ছে হলো যে এই ঘটনাটা আপনাদের সবার জন্য পাঠাই। এইভাবেই এই ঘটনাটা রেকর্ড করে এখন ভূত ভগবানকে পাঠিয়েছি, আপনারা সবাই শুনুন আর জানাবেন যে ঘটনাটা আপনাদের কেমন লাগলো। প্রথমেই বলি এই ঘটনাটা ভীষণভাবে অন্যরকম, এরকম কোনো ঘটনা
বা গল্প যাই বলি না কেন, এরকম কিছু আমি আজ অবধি শুনিনি। এবং সম্প্রতি লাস্ট মাসেই আমি একটু কাজে বলবো, তার সঙ্গে আমার নিজস্ব একটু ঘোরাও ছিল, আমি গিয়েছিলাম হচ্ছে দার্জিলিংয়ে, এবং সেখানে গিয়ে কিছু মানুষের সঙ্গে বা বলবো যে ওখানকার যেখানে আমি ছিলাম সেখানে কিছু লোকের সঙ্গে আমার আলাপ হয়, এবং সেই আলাপের মাধ্যমেই মানে আড্ডার মাধ্যমেই একটা অদ্ভুত, ভীষণভাবে অদ্ভুত এই ঘটনাটা আমি জানতে পারি। এবং এই ঘটনাটা এতটাই তীব্র ঘটনা ছিল যে ভদ্রলোক আমাকে এই ঘটনাটা বলেন, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর তিনি আগামী 5 বছর কখনো কোনো পাহাড়ে যাননি, কখনো কোনো গুম্ফা বা কোনো মনাস্ট্রির ভেতর ঢোকেননি, এমনই অদ্ভুতভাবে তাকে এই ঘটনাটা হন্ট করে ফিরেছে। তাই আমি সবাইকে বলবো যে এই ঘটনাটা মন দিয়ে শুনুন, এটা ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি যেটা আমিও কোনো দিন এর আগে শুনিনি। আমাদের সেই আড্ডায় দার্জিলিংয়ের সেই যে হোটেলে আমি ছিলাম বা কটেজ বলবো যেখানে আমরা ছিলাম, সেইখানে যখন আমাদের আড্ডাটা হয়ে আসছে তখন অনেকটা বিকেল পড়ে গেছে। তো নর্মাল স্ন্যাক্স এবং তার সঙ্গে কিছু চা সহযোগে আমাদের আড্ডা যখন অনেকটা গভীর, তখন সেই ভদ্রলোক, যে ভদ্রলোক কিন্তু কলকাতার, সে বলে যে এমন একটি ঘটনা আপনাকে আমি বলবো যে ঘটনাটা আজও ভাবলে তার একই দিকে যেমন ভয় হয়, অন্যদিকে তার রাতের ঘুমেও অসুবিধে হয়। আমি বলি তাহলে অবশ্যই, এরকম ইন্টারেস্টিং স্টোরি তো মানে শুনতে আমি ভীষণভাবে আগ্রহী, আপনি অবশ্যই বলুন। তো এই ঘটনাটা ঘটেছিল 2009 বা 2010 এরকম কিছু একটা হবে, কারণ উনি বলেছিলেন যে বেশ বেশ কিছু বছর আগে, মোটামুটি 10-12 বছর আগের ঘটনা। তো আমি 2009 বা 2010 এরকমই একটা সময় ধরে নিচ্ছি। উনি এবং ওনার ফ্যামিলি, ফ্যামিলি বলতে ওনার ওয়াইফ এবং ওনার ছেলে, ওরা তিনজন সেই বছর গেছিল সিমলা ঘুরতে। আমরা অনেকেই সিমলায় যাই, তো সেরকমভাবে ওরাও সিমলায় ঘুরতে গিয়েছিল, এবং সিমলায় ঘুরতে গিয়ে ওরা একটা মনাস্ট্রি বলবো বা গুম্ফা, একটা মনাস্ট্রি ওরা ভিজিট করে, এবং সেই মনাস্ট্রিটা খুব যে পরিচিত মনাস্ট্রি আমি বলবো না, কারণ আমি পার্সোনালি বেশ কবার সিমলা গেছি, আমি কখনো এই মনাস্ট্রিটায় যাইনি। কিন্তু ওরা যে লোকেশানে ওদের থাকার জায়গাটা ওরা নিয়েছিল, সেই লোকেশানটা একটু যেটা নর্মাল পাবলিক বা নর্মাল যে টুরিস্টরা যারা যেখানে থাকে সেখান থেকে একটু আলাদা জায়গায়, এবং তার ফলে যেটা হয়েছিল যে ওদের বাড়ি থেকে মানে ওদের হোটেল থেকে এই মনাস্ট্রিটা নাকি বেশ কাছেই ছিল, এবং সেটা থাকার কারণে ওরা যে কদিন প্রায় 4 দিন মতো ওরা সিমলায় ছিল, এবং সেই থাকা অবস্থায় 4 দিন প্রতিদিনই যেহেতু বাড়ির খুব কাছে ছিল ওরা কিন্তু ওই মনাস্ট্রিটা ভিজিট করে। তো আমি জিজ্ঞেস করি যে আপনি প্রত্যেক দিন আপনারা এই মনাস্ট্রিতে যেতেন? তো ওনারা বলছে, তখন উনি বলেন যে তার কারণ হচ্ছে প্রথমবার মনাস্ট্রিতে যাওয়ার পরে একটা অদ্ভুত রকম ঘোর নাকি চলে এসেছিল, সেই ঘোরটা এসেছিল হচ্ছে সেখানে একটা অদ্ভুত রকম বাজনা বা অদ্ভুত রকম মিউজিক, একটা বলবো একটা রিদম, একটা শব্দ যেটা বারবার মন্ত্রোচ্চারণের মতো উচ্চারিত হচ্ছিল ভেতরে, এবং সেটা ইকো হওয়ার ফলে একটা অদ্ভুত সুন্দর একটা মিউজিক তৈরি হচ্ছিল, যার ফলে সেখানে কিন্তু মিউজিকের মধ্যে একটা হালকা একটা মিউজিক, তার সঙ্গে কিন্তু বেশ কিছু বৌদ্ধ মন্ত্র উচ্চারিত হচ্ছিল, এবং সেইটার ফলে নাকি ওনার খুব একটা কামনেস আসছিল। ওনাদের সবাই এটা উপলব্ধি করে যে ওইখানে যাওয়ার পর ওনাদের সবার খুবই ভালো লাগছে। তো এইভাবে 3-4 দিন যাওয়ার পরে ওনাদের সঙ্গে যেহেতু ওখানকার লোকদের খুবই ভালো একটা চেনাশোনা হয়ে গিয়েছিল,
তো উনি যেটা আমাকে বললেন যে ওনারা জিজ্ঞেস করে যে আপনারা যে এই যে আওয়াজটা ক্রমাগত হয়ে বেজে চলেছে, এত সুন্দর একটা মন্ত্রোচ্চারণ, এত সুন্দর একটা রিদম বেজে চলেছে, এইটা কি কোনোভাবে আপনারা কোনো জায়গা থেকে বাজাচ্ছেন, মানে আমি সেটা কি সংগ্রহ করতে পারি তাহলে, বা এটা যদি আমরা রেকর্ড করতে পারি? তো ওনারা রেকর্ড করার চেষ্টা 2010, অনেক দিন আগের কথা বলছি আমি, তখনকার মোবাইল বা সেই সময়টা রেকর্ডার ছিল, কিন্তু মানে আমি শিওর নই, ওনার কাছে হয়তো সেই মুহূর্তে খুব ভালো স্মার্টফোন বা সেই সময় কিছু ছিল না, যার ফলে ওনার রেকর্ডিংটা কিন্তু সেরকম ভালো আসছিল না। তো উনি জিজ্ঞেস করেন যে এর কি কোনো ক্যাসেট বা কোনো কিছু কি আপনাদের কাছে আছে, সিডি হোক বা ক্যাসেট হোক কিছু কিছু কি আছে? তখন ওনারা বলেন না, সেরকম কিছু আমাদের কাছে নেই, তো এটা মানে এটা হলেও এটা আপনাকে আমরা দিতে পারতাম না, এটা খুবই একটা মন্ত্রোচ্চারণ যেটা হচ্ছে এটা, মানে ওরা এটা নিয়ে আর কথা বাড়ায় না। তো এইরকম হওয়ার পরে তখন বেশ কিছু লোক ওদের সামনে ছিল যখন ওরা জিজ্ঞেস করছিল, তখন আপনারা অনেকেই দেখেছেন যে এই ধরনের মনাস্ট্রিগুলো, যেরকম ঘুম মনাস্ট্রি আছে, এরকম মনাস্ট্রিগুলো যখন আপনারা যাবেন দেখবেন যে এই মনাস্ট্রির ঠিক বাইরেই অনেকগুলো এরকম ছোটো 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 দোকান লেগেই থাকে, এবং সেসব দোকানে কিন্তু অনেক পুরনো, সে বৌদ্ধ মূর্তি থেকে শুরু করে সেখানকার পুরনো যে উইন্ড চাইমসগুলো, বিভিন্ন মোম, বিভিন্ন কিছু, বা যেটা প্রেয়ার ফ্ল্যাগস, এগুলো কিন্তু প্রচুর কিছু ওখানে পাওয়া যায়। এরকম ওইখানেও নাকি বেশ কিছু দোকান ছিল, এবং যেখানে দোকানিরা বসে সেসব জিনিসপত্র বিক্রি করছিল, এবং এখানে কিন্তু অনেক অ্যান্টিক্স জিনিসপত্রও পাওয়া যায়। মানে আমি পার্সোনালিও বেশ কিছু অ্যান্টিক্স কিন্তু এ সমস্ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংগ্রহ করেছি, যদিও সেটা আমি সবাইকে বলি না করতে, এখন আমি করি না, বাট একটা সময় কিন্তু আমি বেশ এরকম সংগ্রহ করেছি। তো যখন ওরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তো এরকমই একটা দোকান, মানে দোকানি মানে দোকান যে চালায়, সেই ভদ্রলোককে বলে যে আপনি যেটা খুঁজছেন সেরকম কিন্তু একটা জিনিস আমার কাছে আছে, আপনি চাইলে নিতে পারেন। তো ভদ্রলোক বলে কী জিনিস? তখন ওই দোকানদার বলে যে আমার কাছে একটা এরকম ক্যাসেট রয়েছে। তখন বুঝতে পারছেন 2010 সাল, সে সময় সিডি কিন্তু ভালোভাবে চলছে, ক্যাসেট কিন্তু সেভাবে চলা হয় না, কিন্তু অনেক কিছু কিছু বাড়িতে ক্যাসেট প্লেয়ার্স যেটা হয়, রেকর্ড প্লেয়ার্স বা ক্যাসেট প্লেয়ার্স যেগুলো হয় সেগুলো কিন্তু তখন অবধি ছিল, এখন যেমন কারোর কাছেই আর নেই তখনও কিন্তু ছিল। তো ঘটনাক্রমে যার কথা বলছি ওনাদের বাড়িতেও কিন্তু ক্যাসেট প্লেয়ার ছিল, তো ওনাকে ওই দোকানদার একটা পুরোনো ক্যাসেট বার করে দেখায়, যে ক্যাসেটের যে কভার থাকে, আমরা জানতাম যে আমরা দেখেছি, অনেকেই দেখেছি আমাদের আমাদের ছোটোবেলায় বা আমাদের যৌবন বয়সে আমরা দেখেছি যে ক্যাসেটের কিন্তু একটা ক্যাসেট লিফ থাকে বা ক্যাসেট কভার থাকে, তো এইটার কিন্তু কিছুই ছিল না, একটা নর্মাল ক্যাসেটের বক্সের ভেতর একটা বেশ পুরনো হয়ে যাওয়া বক্স, তাতে অনেক স্ক্র্যাচ রয়েছে একটা ক্যাসেট। আমি বললাম যে এটা তো মনে হচ্ছে পুরনো, এটা তো মানে মানে কোনো ইসে নয়, সিল্ড প্রোডাক্ট নয়। তখন উনি মানে তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করে আর কি এটা দোকানদারকে, তখন দোকানদার বলে না না, এটা যেটা আপনি শুনছিলেন সেটাই সুন্দর করে হাই রেকর্ড করা, একদম ওরকমই, এখানে আপনি মন্ত্রগুলো পাবেন, এরকম উচ্চারণ হয়, সুন্দর, খুব সুন্দর একটা মন্ত্রোচ্চারণ আছে এরকম। আর আমি যে আপনার কাছে কি এরকম আরও অনেক আছে, উনি ভেবেছিলেন যদি কোনো একটা বেটার মানে এরকম স্ক্র্যাচ না হয়, যদি ঠিকঠাক কিছু হয়। তখন ওই দোকানদার জানায় না, এটাই একটাই আছে আমাদের কাছে, এগুলো তো খুব পুরনো জিনিস, আজকাল কেউ নিতেও চায় না, আপনি খুঁজছিলেন তাই আপনাকে বললাম, যদি আপনি নিতে চান তো নিতে পারেন, আমার কাছে একটাই আছে। তো ভদ্রলোকের কি মনে হয়, তো উনি সেটা কিনে নেন, এবং সেটার জন্য কিন্তু বেশ কিছুটা দামও মানে ওই সময় দাঁড়িয়ে যেরকম একটা নর্মাল ক্যাসেটসের ছিল তার থেকে কিন্তু অনেক বেশি দামি কিন্তু নেয়, কিন্তু এরকম একটা অদ্ভুত জিনিস, তাই সেটা তিনি সংগ্রহ করে নেন। তো এইটা হচ্ছে গল্পটার বা ঘটনাটার প্রথম পর্ব। তো এই অবধি বলে উনি ভদ্রলোক আমাকে বলেন যে আমি তো ওটা সুন্দর করে সংগ্রহ করে খুব মনের আনন্দেই আমাদের চার দিন কাটিয়ে, কারণ ওরা চালাতে একটা ক্যাসেট প্লেয়ার লাগবে, তো এসব চালিয়ে সব কিছু ঘুরে সিমলা থেকে ঘুরে ওনারা কলকাতার বাড়িতে ফিরে আসেন, কলকাতায় ওনাদের বাড়ি বালিগঞ্জে ওনারা ফিরে আসেন, এবং সেখানে ফিরে আসার পরে থেকে এই ঘটনাটা দ্বিতীয় পর্ব শুরু। তো উনি বলছেন যে ফিরে এসে প্রথম দু তিন দিন আনপ্যাক করার ফলে এবং অন্যান্য কাজকর্ম থাকার ফলে উনি এই ক্যাসেটটা সম্পর্কে অতটা বেশি মাথা ঘামান না বা ক্যাসেটটাকে নিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়ে লাগেন না। তো দুদিন পর উইকেন্ডে ওনার
মনে হয় যে এটা ক্যাসেট তো এনেছিলাম, সে ক্যাসেটটা চালিয়ে দেখি। তো সচরাচর যেগুলো হয় যে যেহেতু বাড়িতে রেগুলারলি ক্যাসেট প্লেয়ার চলে না, তাই আর কি পুরনো ক্যাসেট প্লেয়ারটাকে একটু ধুলো ফুলো ঝেড়ে সব কিছু করে উনি কী করেন যে ওই ক্যাসেটটা বার করে ক্যাসেটটা লাগান। এবং আমাকে ভদ্রলোক বলছেন যে আপনি বিশ্বাস করবেন না, ক্যাসেটটা লাগানোর পর ক্যাসেটটা যখন অন করলো, প্লে টিপলো, তখন ক্যাসেটটা থেকে কিন্তু একটা জাস্ট ক্যাচ 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 করে আওয়াজ হচ্ছে, ক্যাসেটটা ঘুরছে কিন্তু সেরকম কোনো আওয়াজ বা শব্দ সেরকম আসছে না। তো এটা দেখে উনি খুবই বিরক্ত হন যে এতগুলো টাকা দিয়ে কিনলাম, কোনো রকম প্লেয়ার তখন ছিল না যে টেস্ট করেও নিতে পারেনি, পুরো টাকাটা নষ্ট হলো। তো উনি ওই সময় ওটা বন্ধ করে দেন এবং খুবই খুবই মাথা গরমই উনি করেন এবং উনি রেগে যান যে এরপরে যদি কখনো যাই দেখা হলে অবশ্যই যদি কখনো যাই এটা বলতে হবে, যদিও সেটা সবাই জানে যে বারবার কেউ সিমলায় গিয়ে যায়ও না এবং সেখানে যদি পৌঁছেও সেই দোকানদার যা আবার থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই। তো এরকম হওয়ার পরে উনি ক্যাসেটটা সে সময় ছেড়ে দিন, পুরো ক্যাসেটটা উনি চালান না। কিন্তু উনি আমাকে বলেন যেটা সেটা হচ্ছে যে প্রথম যখন চালানো হয় তো প্রথম বেশ 5-7 মিনিট উনি শোনেন এবং সেই 5-7 মিনিটের মধ্যে কিন্তু শুধু ক্যাঁচ ক্যাঁচ শব্দই হয়েছে। যেভাবে পুরনো ক্যাসেটে কিছু সামান্য কিছু শব্দ হয়তো পিছনে ছিল সেটা ওভার রাইড হয়ে গেছে, একটা অদ্ভুত টাইপের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ আসছে সেরকমই। তো এরকম শোনার পরে উনি কি হয়েছে, এরকম আরও এক দু দিন কেটেছে, তো উনি তারপরে ওনার মনে হয়েছে যে এরকমই একটা, সে সময়টা উনি আমাকে বললেন যে সে সময় অনেক রাত্রিবেলা মানে এরকম খাওয়া দাওয়ার পরে 11:30 নাগাদ ওনার ঘরেই ওনার যে স্টাডি সেখানে বসে ওনার মনে হয়েছে যে তাহলে পুরো ক্যাসেটটা একবার চালিয়ে শুনি যে শুধু কি শুরু প্রথম দিকেই খারাপ আছে না পুরোটাই নষ্ট, পুরোটাই কিছুই কোনোটার ভেতর কোনোটাই কিছুই নেই। তো এইভাবে উনি ক্যাসেটটা চালিয়ে বসেন ওটার সামনে এবং উনি প্রচণ্ডভাবে অবাক হয়ে যান এবং উনি আমাকে এটা বলেন যে আমি প্রচণ্ডভাবে অবাক হয়ে যাই এটা শুনে, যেটা আগের বার আমি 10 মিনিট মতো শুনেছিলাম শুধু ক্যাঁচ ক্যাঁচ শব্দ ছাড়া কিছু পাইনি। তো এইবার কিন্তু ক্যাসেটটা মিনিট দুই পরেই একটা অদ্ভুত আওয়াজ ক্যাসেটটা থেকে আসা শুরু হয়, ক্যাসেট প্লেয়ার থেকে একটা অদ্ভুত আওয়াজ কিন্তু ঘরের মধ্যে ভেসে ওঠে। ভলিউম পুরো বাড়ানোর পরেও কিন্তু শব্দটা কিন্তু খুব জোরে নয়, শব্দটা খুব আস্তে খুব ধীর, কিন্তু যেহেতু রাত্রিবেলা শুনছিলেন শব্দটা কিন্তু আশপাশের আওয়াজ কম থাকার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ঘরের মধ্যে একটা হালকা শব্দ ছড়িয়ে পড়ছে এবং শব্দটার মধ্যে একটা কিছু মন্ত্রোচ্চারিত হচ্ছে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু সে মন্ত্রটা বোঝা যাচ্ছে না। মনস্ট্রির ভেতর যে মন্ত্রটা উচ্চারিত হচ্ছিল সেই মন্ত্রটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, মানে হয়তো সেটা যে ভাষায় বলা হচ্ছে সে ভাষাটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা শব্দ বা ধ্বনি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, কিন্তু এই ক্যাসেট থেকে যেটা আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মাঝে মাঝেই বিভিন্ন রকম ধাতব শব্দ এবং কোনো একটা অদ্ভুত বাজনা, যে বাজনাটা কী বাজনা সেটা বোঝা যাচ্ছে না, তার সঙ্গে উইন্ড চাইমসের যে টুংটাং শব্দ হয় সেরকম শব্দ, তার সঙ্গে একটা রিদম, আর মাঝে মাঝে কিছু মন্ত্র উচ্চারিত হচ্ছে। সেই মন্ত্রটা কিন্তু সেই পাহাড়ি গুম্ফায় শোনা মন্ত্র থেকে একদমই আলাদা, তার রিদম অন্যরকম, সেটা একদম একটু তীক্ষ্ণ কিন্তু শব্দটা কিন্তু ওভারঅল শব্দটা কিন্তু খুব ধীর, এভাবে চলছে। তো এইটা শোনার পর উনি বেশ কিছুক্ষণ শোনেন, প্রায় আধা ঘন্টা 45 মিনিট রিপিট হচ্ছে একই রকম, মানে রিদম হচ্ছে, শব্দটা চেঞ্জ হচ্ছে, এরকম চলছে। উনি পুরোটাই ওখানে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ শোনেন এবং শোনার পরে উনি ওনার ওয়াইফকে ডেকে আনেন। ওয়াইফকে ডেকে এনে বলেন যে দেখো এখানে বেশ ক্যাসেটটা কিন্তু কাজ করছে, আমাদের ঠকায়নি, ক্যাসেটটা কিন্তু সুন্দর শব্দ ভেসে আসছে। তো ওনার ওয়াইফও আসেন শোনার জন্য, তো ওনার ওয়াইফ এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে তুমি কী বলছো, এখান থেকে শুধু কোনো আওয়াজই আসছে না, ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। তখন ভদ্রলোক খুবই অবাক হয়ে যান, বলছে তুমি কী বলছো, শুনতে পাচ্ছ না, কী সুন্দর একটা রিদম শুনতে পাচ্ছি আর তার সঙ্গে কিছুটা মন্ত্র উচ্চারিত হচ্ছে, খুব আস্তে, কান ভালো করে কান দিয়ে শোনো, শুনতে পাবে। কিন্তু খুবই অদ্ভুত বিষয় উনি যেটা আমাকে বলছেন যে ওনার ওয়াইফ অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কোনো রকম এই ধরনের মিউজিক্যাল রিদম কিন্তু শুনতে পেলেন না, যেটা উনি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে একটা মিউজিক্যাল রিদম কিন্তু ছড়িয়ে পড়ছে, একটা অদ্ভুত
যেটা বোঝা যাচ্ছে না, অবদ্ধ একটা মন্ত্র কিন্তু উচ্চারিত হয়ে চলেছে। তো এটা শোনার পর অনেকে একটু অবাক হন, ক্যাসেটটাকে বার করে, বেশ যেটা যেটা আমরা অনেকেই করতাম, ক্যাসেটটাকে বার করে একটু পরিষ্কার করে, একটু ওই জায়গাটা একটু ক্লিন করে, হেডসগুলো ক্লিন করে, ক্যাসেট প্লেয়ারের হেডসগুলো ক্লিন করে ওটাকে লাগানোর পরেও ওনার ওয়াইফ বলেন যে ওনার ওয়াইফ কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছে না, শুধু একটা যেটা প্রথম দিন শুনেছিল সেরকমই একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনছে, আর ম্যাক্সিমামটাই ব্ল্যাঙ্ক আর মাঝে মাঝে ক্যাঁচ ক্যাঁচ শব্দ। কিন্তু ওনার হাজব্যান্ড, মানে যিনি আমাকে গল্পটা বলেছিলেন, উনি কিন্তু একটা সম্পূর্ণ শব্দ শুনছেন, ক্যাঁচ ক্যাঁচ, হয়তো মাঝে মাঝে কিছু প্রবলেমস রয়েছে রেকর্ডিংয়ে, কিন্তু ওভারঅল তিনি কিন্তু একটা কন্টিনিউয়াস রিদম শুনছেন। তো এটা এই ধরনের কনফ্লিক্ট হওয়ার পরে উনি ওটা আর শোনেন না, সেদিনের মতো বন্ধ করে উনি নিজের শোয়ার ঘরে চলে আসেন। এইখান থেকে ঘটনাটার তৃতীয় পর্ব শুরু। এবার আমাকে উনি বলছেন যে এই দিন এই ঘটনাটা ঘটার পরে যখন উনি রাত্রিবেলা শুতে যান, সেই রাতেই ওনার ঘুম মাঝরাতে ভেঙে যায়। ওনার ঘুম কিন্তু, ওনার কথায়, কোনোদিনই উনি মাঝরাতে ঘুম ভাঙে না, উনি কিন্তু এক ঘুমেই রাত কাবার করেন, কিন্তু সেদিন রাত্রিবেলা ওনার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত স্বপ্ন দেখে, এবং সে স্বপ্নটা হলো যে উনি দেখতে পান যে উনি একটা পাহাড়ের দিয়ে হাঁটছেন, পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে হাঁটছেন, এবং রাস্তার এক পাশে একটা খাদ, এবং সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে উনি সেই যে শব্দটা উনি শুনেছেন রেকর্ড থেকে, সেরকম একটা অদ্ভুত মেলানকোলি একটা শব্দ, একটা রিদম, একটা মন্ত্র উনি শুনতে পারেন। এবং ওই মন্ত্র শুনতে শুনতে উনি এগোতে এগোতে উনি পরিষ্কার দেখতে পারেন যে উনি খাদে নিজেই ঝাঁপ দেন। এবং এই অদ্ভুত স্বপ্নে ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি ধরপড় করে উঠে বসেন। ওনার ওয়াইফও এই উঠে বসা দেখে উঠে বসেন, এবং লাইট জ্বালানো হয়, তো উনি নিজের স্বপ্নের কথাটা বলেন। তো ওনার ওয়াইফ বলে যে হতেই পারে তুমি হয়তো এটা নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করছো মন্ত্রটা নিয়ে, তার জন্য হয়তো এরকম একটা অদ্ভুত স্বপ্ন তুমি শুনেছো, এটা কোনো ব্যাপার নয়। তো এই বলে ওনারা প্রথম রাত এভাবেই ওনারা কাটিয়ে দেন, কোনো রকম কিছু হয় না। উনি আমাকে বলছেন যে দ্বিতীয় দিন উনি সেই একইভাবে মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়, এবং স্বপ্নটা কিন্তু একই, উনি নিজে একটা ওই হাইম শুনতে শুনতে, একটা ওই অদ্ভুত মন্ত্রোচ্চারণ শুনতে শুনতে উনি কিন্তু পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছেন, এবং এই ঝাঁপ দেওয়া মাত্র ওনার ভয়ে ওনার ঘুম ভেঙে যাচ্ছে এবং উনি উঠে বসছেন। কিন্তু দ্বিতীয় দিন যে অন্য জিনিস যেটা ঘটে, যেটা প্রথম দিন ঘটেনি, সেটা হচ্ছে উনি উঠে বসার পরে, মানে ওনার ঘুম ভেঙে যাওয়ার পরে, উনি ওই নাইট ল্যাম্পের আলোয় নিজের ঘরে পরিষ্কার শুনতে পারছিলেন যে ঠিক ঘরের মধ্যেই বা ঘরের আশেপাশ থেকে সেই অদ্ভুত মিউজিকটা কিন্তু ভেসে আসছে। কিন্তু সে টেপ রেকর্ড, কিন্তু টেপ রেকর্ডার বা টেপ ক্যাসেট প্লেয়ার কিন্তু কোনোভাবেই চালু নয়, এবং সেটা কিন্তু তার স্টাডি রুমে, কিন্তু তিনি পরিষ্কার শুনতে পাচ্ছেন খুব হালকা হলেও সেই অদ্ভুত মন্ত্রোচ্চারণ, সেই অদ্ভুত যে শব্দগুলো, সেগুলো কিন্তু ভেসে আসছে। তো ওনার ওয়াইফকে উনি তোলেন ঘুম থেকে, কারণ সেদিন ওনার ওয়াইফ ওঠেননি নিজের থেকে। তো তারপর ওনার ওয়াইফকে উনি বলেন যে তুমি কি শুনতে পাচ্ছ, আমি কিন্তু এরকম একটা অদ্ভুত জিনিস শুনতে পাচ্ছি, আমার ঘুম কিন্তু একই স্বপ্ন দেখে আজকে ভেঙে গেছে। ওনার ওয়াইফ এতে খুবই অবাক হন, বলেন যে না, আমি কোনো রকম শব্দ শুনতে পাচ্ছি না। পরীক্ষা করার জন্য ওনারা যান স্টাডি রুমে, গিয়ে দেখেন যে টেপ রেকর্ডারটা যেখানে রাখার বন্ধ অবস্থায় রাখা আছে, ক্যাসেটটা তার ভেতরেই আছে, কোনো কিছু চলছে না, কিন্তু শব্দটা কিন্তু তিনি পাচ্ছেন। তখন ওনার ওয়াইফ বলে এটা তোমার সম্পূর্ণ কানের ভুল হতে পারে, অনেক সময় এরকম হয় যে মানুষের মনে হয় যে কিছু একটা শব্দ সে শুনতে পাচ্ছে, আসলে সেই শব্দটা প্রকৃতপক্ষে সেখানে হয় না, কিন্তু এটা অনেক সময় মানসিক একটা প্রবলেম হতে পারে, সেটাই হয়তো কোনো মানসিক চাপ বা কোনো কিছু কারণে সেটা হচ্ছে, বা তুমি এই বিষয় নিয়ে বেশি ভয় পেয়ে আছো বলে তার জন্য হচ্ছে, বলে ওনার ওয়াইফ ওনাকে এটা বোঝান। কিছুক্ষণ পর
ওনারা ঘুমিয়ে পড়েন, উনি ঘুমিয়ে পড়েন এবং সেই রাতে আর কিছু হয় না। তার একদিন বা দুদিন পরে, একদিন দুদিন কিন্তু অসুবিধাটা হয়নি। তো আর বলে রাখা ভালো, এর মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম, এর মধ্যে কিন্তু ওনারা ওই ক্যাসেটটাকে বার করে একটা জায়গায় রেখে দেন, ক্যাসেটটা কিন্তু আর চালাননি উনি। কারণ উনি একটু ভয়ই পেয়ে গেছিলেন, কারণ একটা এমন শব্দ যিনি উনি শুনতে পাচ্ছেন কিন্তু ওনার ওয়াইফ শুনতে পাচ্ছে না, এবং প্রত্যেক দিন রাত্রিবেলা আপনার এই ঘুমটা ভেঙে যাচ্ছে ওনার এইভাবে একটা অদ্ভুত বাজে স্বপ্ন দেখে, এরকম কোনো দিন ওনার সঙ্গে হয়নি। তাই একটু ভয়ই পেয়ে উনি, কারণ আমরা জানি শব্দের শব্দ ব্রহ্ম, তো শব্দ কখন কোনটা মানুষের ওপর কীভাবে ইম্প্যাক্ট ফেলে কেউ জানে না। তো সেই ক্যাসেটটা ওনারা গুটিয়ে এক জায়গায় রেখে দেন, কিন্তু একদিন দুদিন বাদ দিয়ে ওনার একদিন রাত্রিবেলা, দুদিন পরে একটা রাত্রিবেলা, উনি যেদিন সবচেয়ে বেশি ভয় পেয়ে যান বলে আমাকে বলেন, যে উনি ঘুমিয়েছিলেন কিন্তু হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে উনি নিজেকে আবিষ্কার করেন যে উনি ওনার স্টাডি রুমে বসে আছেন। এবং আমাকে উনি বলছেন যে উনি কোনোভাবে আজও বুঝতে পারেন না যে উনি নিজের থেকে কখন স্টাডি রুমে গেলেন। ওনার একবার মনে হলো যে আজকে বোধহয় উনি স্টাডি রুমেই ঘুমিয়ে পড়েছিলেন, ওই শুতে যাওয়ার স্মৃতিটা বোধহয় সম্পূর্ণ মাথা থেকে মন থেকে গড়া, কিন্তু ওনার ওয়াইফ কনফার্ম করে যে তুমি শুতে এসেছিলে। তাহলে সব কিছু ছেড়ে অটোমেটিক্যালি কী করে ঘুমের ঘোরে উনি স্টাডি রুমে চলে গেলেন, এবং একদম সেই একইভাবে ঘুম স্বপ্ন ভাঙে পাহাড় থেকে পড়ে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত সেই রিদমের শব্দ। এবার যে ঘটনাটা উনি আমাকে বললেন সেটা শুনে আমি একটু চমকেই উঠি, এবং আমি আমার বিশ্বাস আপনারা যারা এই মুহূর্তে শুনছেন আপনাদের সবাইকে বলবো যে এই ঘটনাটা পুরোটা শুনতে, কারণ এটা এতটাই সারপ্রাইজিং যে না শুনলে আপনারা বুঝবেন না। তো ওই ভদ্রলোক আমাকে বলছেন যে আপনি আমার গলার আওয়াজটা লক্ষ্য করেছেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই লক্ষ্য করেছি, আপনার গলার আওয়াজ যথেষ্ট ভালো এবং গম্ভীর। তো উনি আমাকে বলেন হ্যাঁ। তো উনি বললেন যে এই সেদিনের ঘটনার থেকে এক দুদিন পরে ওনার নিজের মনে হলো, মনে হওয়া শুরু হয় যে ওনার গলার যে স্বর সে স্বরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার গলার আওয়াজটা ওনার নিজের মনে হচ্ছিল যে শব্দ বা গলার আওয়াজটা তার নিজের নয়। তো উনি এই ঘটনাটা, এই সব জিনিসটা ওয়াইফকে বলেন, এবং ওয়াইফ প্রথমে এটাকে, ওনার যে ওয়াইফ তিনি কিন্তু প্রথমে এটাকে নাকচ করে দেন, বলেন না এটা তোমার সম্পূর্ণ মনের ভুল, তোমার গলার কোনো আওয়াজে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এই ঘটনার হওয়ার 3-4 দিন পর ওনার ওয়াইফও বলতে বাধ্য হয় যে তোমার গলার স্বরটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, এবং এমন নয় যে সর্দি কাশি বা গলা বসে গেছে বা কোনো জোরে চিৎকার করে কথাবার্তা বললে অনেক সময় গলা ভেঙে যায়, সেরম কোনো ঘটনাই কিন্তু ঘটেনি। এবং এইটা হওয়ার পরে ওনার ওয়াইফ কিন্তু প্রচণ্ড রকমভাবেই ভীত হয়ে ওঠে যে ওই ভদ্রলোকের গলার আওয়াজ যেটা যথেষ্ট গম্ভীর এবং যথেষ্ট ব্যারিটন ওনার ভয়েস, যেটা আমি শুনেছি, উনি বলছেন যে ওই ক্যাসেটটি শোনার 7-10 দিনের মাথায় ওনার গলার আওয়াজটা সরু হওয়া শুরু হয়, তীক্ষ্ণ হওয়া শুরু হয়, তার সঙ্গে আগের আওয়াজের অনেকটাই অমিল। এটা কিন্তু বাস্তবে সায়েন্টিফিক্যালি কারোর সঙ্গে নর্মালি হয় না, এত বয়সে কিন্তু কারোর গলার স্বর এভাবে চেঞ্জ হয় না। এবং এই স্বরটা এতটাই সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট হয়ে যায় যে উনি একটা ENT স্পেশালিস্ট অবধি দেখান, এবং সেই স্পেশালিস্ট ওনাকে বলেন যে এটা হয়তো কোনো আমাদের যে ভোকাল বক্স আছে সেই সাউন্ড বক্সের প্রবলেম হতে পারে, বা কিছু একটার জন্য এটার আওয়াজ চেঞ্জ হচ্ছে বলে ওনারা এটা বলেন, কারণ ওনারা তো আর অন্য কিছু বিশ্বাস করবেন না। তো
এইভাবেই কিন্তু ওনাদের কাটছিল, গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে একটা বেশ কিছুটা, যেটা পরিবর্তন হচ্ছে না সেটাকে ওনাদের মনে হচ্ছে যে এটা কোনোভাবে এটার সঙ্গে লিঙ্কড। রাত্রিবেলা করে ঘুম ভেঙে যাচ্ছে, নিজেকে কখনো আবিষ্কার করছে স্টাডি রুমে, কখনো আবিষ্কার করছে অন্য কোনো ঘরে, এবং রাত্রিবেলা হলেই পাহাড় থেকে লাফ দেওয়ার একটা অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। এবং কানে সর্বত্র কিন্তু এই শব্দটাই শুনছে যে তার মনে হচ্ছে যে কানটা বুঝে রাখলে সুবিধা হয়, কিন্তু কানটা যখন সে বুঝে রাখছে তখন সে শুনতে পাচ্ছে যে তার মাথার ভেতরেই সে যেন, মানে সে তবুও শুনতে পাচ্ছে অদ্ভুত শব্দটা। এটা অদ্ভুত বিষয় যেটা আমার মনে হয়েছে। এইরকমই একটা সময় ওদের বাড়িতে ওদেরই এক কলিগ এবং তাদের ফ্যামিলি আসে, একজন না, সেদিন কোনো একটা নিজস্ব বিষয়ে ওদের একটা গেট টুগেদার মতো ছিল, তো সেইখানে ওদের বেশ কিছু কলিগ তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল, এবং খুব ক্লোজ সার্কেল ছিল সেটা, দু থেকে তিনজন ওদের ফ্যামিলি ফ্রেন্ডস বলার মতো বলা যায়। সেই ক্লোজ সার্কেলে যেহেতু উনি সে সময় খুব চিন্তিত ছিলেন, সেটা অনেকেই খেয়াল করে যে এরকম একটা ঘটনা যখন কারোর জীবনে ঘটছে তখন সেটা কিন্তু তার দিকে তাকালে বা তার তার কিন্তু তার উপর কিন্তু তার এতটাই প্রভাব পড়বে যে সেটা কিন্তু অনেকে বুঝতে পারবে। তো বন্ধুরা যখন জিজ্ঞেস করে যে তোকে এরকম দেখাচ্ছে কেন, তখন উনি কিছু বলেন না, কিন্তু ওনার ওয়াইফই কিছুটা কনফিডেন্স নিয়ে এই ব্যাপারটা পুরোপুরি খুলে বলে যে এই পুরো ঘটনাটা কিন্তু ওদের সঙ্গে ঘটছে। তো ওর মধ্যে বেশ ম্যাক্সিমাম ফ্যামিলি, যে ম্যাক্সিমাম যারা ওর যে কলিগস বা বন্ধুবান্ধব, তারা এটাকে সম্পূর্ণরূপে নাকচ করে দেয় এবং বলে যে এটা তোর পুরোপুরি মনের ভুল, তুই এত বেশি এটা নিয়ে বেশি তুই এটা নিয়ে ভাবছিস বলে তোর এটা হচ্ছে, এরকম কিছু হয় না, আর তোর গলার আওয়াজ হয়তো একটু অন্যরকম লাগছে আমাদের কারোর কারোর, কিন্তু এটা হয়তো তোর ভোকাল কর্ডে প্রবলেমের জন্য হতে পারে, তুই ENT স্পেশালিস্ট দেখা। তো এসব কথাই হয়। তো তাদের মধ্যে থেকে একজন ওদের সার্কেলে আছে, ওই বন্ধু সার্কেলেই ছিল, তাদের মধ্যে থেকে একজন যে ছিল সে কিন্তু যে ধরনের ট্রেকিং করে বেড়াতো বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায়, তাদের ট্রেকিংয়ের একটা হবি ছিল, তারা তাদের নিজস্ব গ্রুপস নিয়ে তারা কিন্তু প্রত্যেক বছরই বলতে গেলে বিভিন্ন মিডিয়াম লেভেল এবং বেশ কিছু কমপ্লিকেটেড লেভেলের অ্যাডভান্স লেভেলের ট্রেকিংও কিন্তু উনি করতে যেতেন। তো সবাই যখন জিজ্ঞেস করে, উনিও জিজ্ঞেস করেন যে জিনিসটা একটু দেখি, তখন ওরা ক্যাসেটটা ওদের স্টাডি রুমের ভেতর থেকে, যেটা ওরা বন্ধ করে মানে এক জায়গায় রেখে দিয়েছিল ক্লোজ করে, সেটা নিয়ে গিয়ে ওকে দেয়। সেটা নিয়ে গিয়ে ওয়াইফই ওদেরকে দেয়। তো ওই ওই যে লোকটি আর কি ট্রেকিং করে বেড়ায়, সে লোকটি বলে ঠিক আছে আমি তাহলে এই ক্যাসেটটা রাখছি, আমি একটু শুনে দেখি যে আমাকেও কি আমিও কিছু শুনতে পাচ্ছি। তখন ওনার ওয়াইফকে বলে যে বৌদি তুমি কি শুনতে পাচ্ছ কিছু? তখন ওনার ওয়াইফ বলে যে না আমি কখনোই কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু আমি শুধু এটা থেকে একটা নয়েজের মতো আওয়াজ শুনতে পাচ্ছি, আর কিছুই তেমন কিছু শুনতে পাচ্ছি না, কিন্তু উনি শুনতে পাচ্ছেন। তখন এই যে ট্রেক করে, তো সে লোকটি বলে ঠিক আছে এটা খুবই অদ্ভুত আমার কাছে, তা আমাকে এটা বরং দিয়ে দে, আমি এটা ঘরে গিয়ে একবার নিজে শুনে দেখি। তো এটা শোনার পর এই যে ভদ্রলোক যার কথা আমি বলছি, তিনি খুবই ইসে হন, বলে যে না একদম না, এটা থেকে অলরেডি একটা জিনিস চলছে, এটা তোরা নিয়ে গিয়ে তারপর তোদেরও অসুবিধা শুরু হবে, সেটা আমি একদম চাই না। তো কিছুতেই তো মানতে রাজি নয়, বলে যে এসবে খুব বিশ্বাস আমি করি না, তুই আমায় দে কিছু হবে না। তো অনেক অনেক জোর জার করে, অনেক বারণ করা সত্ত্বেও এই যে লোকটি, কিছু লোক এরকম থাকে, আমাদের জীবনে এরকম কিছু লোক থাকে যারা অনেক বোঝানোর পরেও কিন্তু বুঝতে চায় না ব্যাপারটা। তো এ কী করে, সে কিন্তু ক্যাসেটটা নিয়ে যায়, এবং ক্যাসেটটা নিয়ে যাওয়ার পরে ক্যাসেটটা নিয়ে যাওয়ার পরে সে প্রথমে শোনে এবং দু থেকে তিন দিন পর সেই যে ভদ্রলোক, সে আমার এই যে গল্পটি যে মূল বলছেন তাকে ফোন করেন। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, আমি কিন্তু এখানে কারুর নাম উল্লেখ করছি না, আমার নাম উল্লেখ করতে আমাকে বারণ করেছিল, আমি কারুর নাম এখানে উল্লেখ করছি না।
তো উনি এখানে ফোন করেন, ফোন করে বলে যে না, দুদিন পর বলে যে না, আমরা কিন্তু আমি শোনার চেষ্টা করেছি, আমাদের দুজনেই, আমাদের কিন্তু কেউই কিন্তু আমরা এখান থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, শুধু ওই ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হচ্ছে, যেভাবে পুরনো টেপ ভালো কাজ না করলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়, কোনো রকম আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো আমরা যখন নেক্সট উইকে তোর বাড়ি যাবো তখন আমি ক্যাসেটটা তোকে ফেরত দিয়ে দেবো। এর থেকে প্রমাণিত হয় যে এরকম কোনো ঘটনাই ঘটছে না, সম্পূর্ণটাই তোর মনের ভুল, তুই চিন্তা করিস না, ডাক্তার দেখ, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এটার মধ্যে কিছু নেই। তো এটা শুনে যে আমার যে যার কাছ থেকে আমি গল্প শুনছি, যে ঘটনাটা উনি বলছেন, তিনি একটু আশ্বস্ত হন যে না ঠিক আছে, আর কেউ শুনতে পাচ্ছে না যখন, অ্যাকচুয়ালি যেটা আমার মাথার মনেরই ভুল হচ্ছে, এটার মধ্যে আর কিছু ভয়ের কিছু নেই বা এরকম কিছু একটা, মানে আমি আমার এটা মানসিকভাবে আমি হয়তো একটুখানি চাপে আছি, এটাই কারণ হবে, এটা ঠিক হয়ে যাবে, এটা কিছু ব্যাপার নয়। তো এটা ওনারা ভেবে একটু আশ্বস্ত হন। কিন্তু এরপর ওনারা তো আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু এই ঘটনাটার মানে এই ফোনটা যখন ওরা করে জানান, তার একদিনের মাথাতেই আবার ওই যারা ট্রেকিং করে ওই ফ্যামিলিটা, মানে ওই ভদ্রলোক, এনাদেরকে ফোন করে, আবার ফোন করে বলে যে তুই আমাকে একই জিনিস দিলি। তো এই ভদ্রলোক খুবই চিন্তিত হয়ে যান, বলে যে কী হয়েছে, তুই কি শুনতে পাচ্ছিস নাকি? তখন এ বলছে হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে আমার ঘরের মধ্যে, আমার বেডরুমে, আমার সমস্ত জায়গায়, আমি এখন যেখানেই যাচ্ছি আমি অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, একটা অদ্ভুত কেমন একটা আওয়াজ, এবং আওয়াজের পিছন দিকে কিছু মন্ত্র, যে মন্ত্র আমি কিছুই বুঝছি না, কিন্তু আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমার কিছু একটা ক্ষতি হয়ে যাবে, আমার ঘর ভারী হয়ে আসছে, আমার আশপাশ ভারী লাগছে, আমার শরীরটা ভারী লাগছে, তুই যেটা আমাকে বলছিস তার থেকে অনেক বেশি আমাকে ইম্প্যাক্ট করছে। তো উনি বলেন যে তোকে তো আমি বারণই করেছিলাম যে এটা না নিতে, তখন তুই জোর করলি। তো বলছে যে না, এটা তো কিছুটা বার করতে হবে, এটা তো এটা কী জিনিস, তুই কোত্থেকে পেলি? তখন এ বলে যে আমি তোকে বললাম পুরোটা আমি কোত্থেকে পেয়েছি। তো বলছে না, আমার শুধু রাত্রিবেলা ঘুম ভাঙছে না, এরকম ভেঙে যাচ্ছে বা এরকম কিছু নয়, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমি নিজেই আত্মহত্যা করে নিই। তখন বলছে মানে? বলছে হ্যাঁ, এটা শোনার পর থেকে আমার নিজের মনে হচ্ছে যে আমি যে করি হোক, হয়তো রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে আমি রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়ি, কিছু একটা করে নিই। মোদ্দা কথা হচ্ছে যে মানসিকভাবে একদম বিভ্রান্ত হয়ে গেছি। আর ওনার ওয়াইফও কান্নাকাটি করছে যে ঘরের মধ্যে কেমন অদ্ভুত বিহেভিয়ার করছে, বাইরে গেলে অদ্ভুত বিহেভিয়ার করছে, অদ্ভুত সে অবস্থা, সবসময় বলছে যে তুলো দিয়ে কানটা আটকে রাখি। তখন এইটা শোনার পরে আমি নিজে পার্সোনালি যখন শুনছি, আমি বললাম যে কী বলছেন? বলছে হ্যাঁ, মানে আমাকে যেভাবে ইম্প্যাক্ট করেছে তার থেকে অনেক বেশি নাকি ওকে ইম্প্যাক্ট করেছে। তো এরকম চলছে, আমি বললাম তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়, ক্যাসেটটা আমাকে ফেরত দিয়ে দে, ক্যাসেটটাকে এক জায়গায় রেখে দিই। তখন ও বলছে না, এটা জানতে হবে, এটা কী কোহা থেকে কী হয়েছে, না জানলে কিন্তু আমাদের এ থেকে মুক্তি নেই, এটা জানতে হবে, পুরোপুরি পাগল হয়ে, আমি পাগল হয়ে যাওয়ার আগে কিন্তু আমাকে জানতে হবে এটা কী ব্যাপারটা, কী তোকে কী দিয়েছে এটা, কেন তুই জানবি কী করে? মানে উনি বলছেন ওনার বন্ধুকে যে তুই জানবি কী করে, তুই যে বলছিস তুই জানবি কী করে? বলছে না, এটা বার করতে হবে, আমি বহু জায়গায় ট্রেকিং করতে যাই, আমার প্রচুর গাইডস আছে, প্রচুর চেনাশোনা আছে, এই পাহাড়ি জায়গা, তুই সিমলা বলছিস তো, আমি সিমলার দিকে প্রচুর গাইডসকে চিনি, যাদের সঙ্গে আমি গেছি, ওরা সমস্ত ওখানকার লোকাল লোক, ওনারা কিছু তো জানবেনি। তো তুই আমাকে শুধু বল তোর লোকেশানটা, তুই পার্টিকুলার লোকেশানটা বল, এবং কোন মনাস্ট্রি থেকে তুই নিয়েছিস আমাকে সম্পূর্ণরূপে আমাকে ভালো করে জানা। তো তখন আগের দিন যখন ওনারা গল্প করছিলেন তখন ওনারা এত ডিটেলে উনি বলেননি যে কোন মনাস্ট্রির কোন দোকান, একদম ডিটেলে ওনারা কিন্তু বলেননি। তো এবার উনি ওনার বন্ধুকে সম্পূর্ণ ডিটেলটা দেন যে এই হচ্ছে মনাস্ট্রি, এই হচ্ছে তার লোকেশান, এই তার জায়গা, অমুক দোকানদার, সব ইনফরমেশান দেয়। এবং এর পরে যে ঘটনাটা, যেটা পর তিন থেকে চার দিন পর যখন ওরা জানতে পারে, সেটা হচ্ছে মানে তিন থেকে চার দিন পর এই বন্ধুটি, মানে ওনার যে বন্ধুটি, ওনাকে বলে যে আমি সব ইনফরমেশান, তার সঙ্গে এই যে সাউন্ডটা একটুখানি মোবাইলে রেকর্ড করে সব কিছু করে, ওরই যে চেনাশোনা ওখানকার যে সিমলারি ওই অঞ্চলের একজন গাইড, যে ওখানকার লোকাল ছেলে, তাকে সে পাঠিয়েছে। এবং আমি বললাম তুই রেকর্ড করে এটা আবার কাকে কাকে পাঠিয়ে দিচ্ছিস, সেই জিনিস রেকর্ড করছিস, সবার যদি জীবনে এরকম অসুবিধা সৃষ্টি হয়ে যায় তখন তো বীভৎস বাজে ব্যাপার হয়ে যাবে।
তখন ও বলছে যে না, আমি পুরোটা করিনি, একটু সামান্য অল্প একটু রেকর্ড করেছি, মাত্র 1 মিনিট, এবং রেকর্ড করেছি, কিন্তু রেকর্ডটা শুনে তো মানে রেকর্ডটা শুনে মানে ওর ওয়াইফও কিন্তু কোনো শব্দ শুনছে না, একমাত্র ওর ক্ষেত্রেও শুধু ওই কিন্তু শব্দটা, ওই হাইমটা বা বলি বা ওই রিদমটা কিন্তু ওই শুনতে পাচ্ছে। তো ও শিওর না যে এটা আলটিমেটলি যাকে পাঠিয়েছে সে শুনতে পারবে কি না। তো তারপরে এইটা পাঠানোর পরে তখন ওই যে যে লোকটা ট্রেকিংয়ে যায়, যে লোকটা ট্রেকিংয়ের গাইড, লোকাল লোক, সে একে গেট ব্যাক করে বলে যে আপনাকে এটা এটা আপনি কোত্থেকে পেলেন এই আওয়াজটা। তখন পুরোটা ঘটনাটা ওনাকে বলেননি, শুধু বলেন যে এইটা একটা ওই পার্টিকুলার গুম্ফার পার্টিকুলার মনাস্ট্রির বাইরে থেকে সংগ্রহ করা। এইটা কি, এটার পিছন থেকে আপনি কি শুনছেন? তখন এ বলে যে হ্যাঁ, আমি একটা মন্ত্রধ্বনি শুনতে পাচ্ছি। তখন এ বলে যে এটা কি জিনিস, এটা কোনো এটা, তখন বলছে আমি এটা জানি না, এটা আমাদের খুব চেনা শোনা বা আমাদের বাড়িতে বাজিয়ে বা এরকম কোনো মন্ত্র এটা নয়, বা এটা যে গুম্ফায় বা মনস্ট্রিতে যে আপনি যেটা শোনেন সেটা এটা নয়, এটা আমরা কোনো শুনিনি, কিন্তু আমি এটা জানার চেষ্টা করে আপনাদের জানাবো আপনাকে। তো ওরা কিছুদিন সময় লাগবে বলে, কোনো এত সহজেগুলো জানা যায় না, বলো যে 1 সপ্তাহ পর আপনাকে আমি ফোন করছি। তো এই 1 সপ্তাহে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো আমার এখানে আপনাদেরকে বলা দরকার, কেননা এই ঘটনাগুলো সত্যি খুবই মর্মান্তিক এবং খুবই অদ্ভুত। প্রথম কথা, ওনার যে বন্ধু, সে বন্ধুটি প্রায় পাগল হয়ে যায় ওই 5-6 দিনের মাথাতে, প্রায় পাগল পাগল অবস্থা 5-6 দিনের মাথাতে। উনি রাত্রিবেলা ঘুমোতে পারেন না, যখনই ঘুমোন মনে হয় কানের মধ্যে সবসময় ওই আওয়াজটা বাজছে, এবং এমন সহ্য না করতে পারার জন্য উনি কানের মধ্যে তুলো গুঁজে রাখেন, এবং একই রকম ঘুম ভেঙে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে নিজের ক্ষতি করি। ইভেন ওনার বউ, ওনার ওয়াইফ ওনাকে অনেকবার আটকেছে, কেননা উনি রাত্রিবেলা ঘুম থেকে উঠে ওনার ওয়াইফ দেখছে যে উনি নিজের মাথাটা দেওয়ালে একের পর এক মেরে যাচ্ছেন এবং মাথা প্রায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, এবং ঘোরের মতো, মানে যেন বশবর্তী হয়ে গেছে এরকম একটা অবস্থা। এটা হচ্ছে ওনার বন্ধুর, মানে যে ট্রেকিং করতে যায় তার এই অবস্থাটা। আর যেই ভদ্রলোক আমাকে এই ঘটনাটা বলেছেন, তার এদিকে একটা অন্যরকম ঘটনা ঘটতে থাকে। তার তো গলার স্বর চেঞ্জ হয়ে গেছিলই, তার সঙ্গে সঙ্গে যেটা হয় যে উনি কিছু অনেক কিছু ভুলতে থাকেন, মানে প্রচণ্ড ভুলো মন হয়ে ওঠেন, কোনো কিছু মনে থাকছে না। হ্যাঁ, মাঝে মাঝে নিজের যে ছেলে তাকেও চিনতে পারছে না, অদ্ভুত ভয়ঙ্কর একটা অবস্থা ঘরের ভেতর। রাত্রিবেলা করে ঘুম নেই, ঘুম ভেঙে যাচ্ছে, ঘরের মধ্যে অদ্ভুত শব্দ শুনছে, ঘর পুরো ভারী, শরীর ভারী হয়ে উঠছে, মনে হচ্ছে প্রতি মুহূর্তে ওর সঙ্গে কিছু না কিছু ঘটছে। এবং সেই ঘটনা যার সঙ্গে ঘটেনি সেটা বলা মুশকিল, মানে আমি যখন উনি শুনতে পারছিলাম, উনি বলতে বলতে এতটাই আতঙ্কে শিহরিত হয়ে উঠছিলেন যে আমি বুঝতে পারছিলাম যে ওনার আসল সময়, ওনার ওই সময় কী হয়েছিল। তো মধ্য কথা, দুই বাড়িতেই কিন্তু অদ্ভুত বাজে অবস্থা, এবং সবচেয়ে লক্ষণীয় বিষয়, এটা কিন্তু একমাত্র যে যিনি আমাকে গল্পটা বলছেন ওনার সঙ্গে ঘটছে, ওনার ওয়াইফ বা ছেলের ওপর কোনো ইম্প্যাক্টস নেই। ওনার ওয়াইফ এবং ওনার ছেলে কিন্তু এই শব্দটা শুনতেও পাচ্ছে না, কখনোই শুনতে পাচ্ছে না, এবং সেম গোস ফর দ্য ফ্রেন্ড, যে বন্ধুটি নিয়ে গেছিল, সেই ট্রেকিং করে যে বন্ধুটি, তিনি কিন্তু একমাত্র শুনতে পাচ্ছেন, আর কেউ কিন্তু, ওনার বাড়ির যে ওনার ফ্যামিলিতে ওনার ওয়াইফ ছিল, ওয়াইফ কিন্তু কখনোই এটা শুনতে পাচ্ছে না। এইভাবে প্রায় 6-7 দিন কেটে যাওয়ার পরে, যখন 6-7 দিন মতো কেটে গেছে, ততক্ষণে সেই বন্ধুটির অবস্থা কিন্তু প্রচণ্ড রকমভাবে কাহিল, মানসিকভাবে কিন্তু প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছে, ক্ষতবিক্ষত, মাথায় ব্যান্ডেজ করা হয়েছে, হাত কখনো কেটে ফেলছে, হাত দিয়ে বাড়ি মারছে, মানে প্রচণ্ড বাজে অবস্থা, ভয়ঙ্কর বাজে অবস্থা। এমন সময় ওই যে সিমলার যে লোকাল যে গাইড, লোকাল যে লোকটি, সে লোকটি ফোন ব্যাক করে, এবং সেই বন্ধুর ওরকম মানসিক অবস্থার জন্য ওনার ওয়াইফই কিন্তু ফোনটা ধরে কথা বলতে যায়। তাতে
এই যে গাইড সে অত্যন্ত ভীত সন্ত্রস্তভাবে বলে যে আপনারা এই জিনিস আপনাদের কে দিল এই জিনিসটা জানার জন্য ওনারা উনি ওই গুম্ফাতে গেছিলেন এবং ওই গুম্ফার আশেপাশে সবার কাছ থেকে খোঁজ নিয়েও এই ক্যাসেট সম্পর্কে বা এই ক্যাসেট কে বিক্রি করে বা এরকম ক্যাসেট কারুকে বিক্রি করেছিলেন কি না এরকম কিন্তু কেউ কিন্তু ওদেরকে হ্যাঁ বলে না। কিন্তু ওই যে রেকর্ডিংটা পাঠিয়েছিল সে রেকর্ডিংটা যখন শোনানো হয় যে ওদের মনাস্ট্রির ভেতরে ওদের চেনাশোনা থাকে যেহেতু ওরা লোকাল লোক সেই তারা কিন্তু প্রচণ্ড রকম ঘাবড়ে যায় এবং ওনারা বলেন যে এই মন্ত্র কিন্তু একটা প্রচণ্ড গুপ্ত মন্ত্র এবং এই মন্ত্র কিন্তু আসলে মানে ভগবানের মন্ত্র নয় এই মন্ত্র হচ্ছে শয়তানের মন্ত্র এটা বলেন। তখন তখন এই ওনার ওয়াইফ বলছে যে শয়তানের মন্ত্র বলতে কী কী বলছো মানে কেন কী ব্যাপার। তখন এ বলছে যে এর উনি যেটা ওনারা যেটি বলেন যে এই মন্ত্র এই যে পিছনে যেটা একটা ভাষায় বলছে এটা অ্যাকচুয়ালি একটা টিবেটান ভাষায় তিব্বতি ভাষায় একটা অদ্ভুত মন্ত্র যে মন্ত্রটা ইউজ করা হয় কোনো একটা এক্সরসিজমে বা যেটাকে আমরা ওঝাগিরি বলি কারোর যখন ভূত নামানো হয় বা কিছু হয় তাদেরকে আহ্বান করে টেনে নিয়ে আসার জন্য মানে তাদেরকে মানে মানে যে সমস্ত আত্মাগুলো মানে খারাপ আত্মাগুলো থাকে তাদেরকে বশবর্তী করার জন্য নাকি এই মন্ত্র উচ্চারিত হয় এবং এটা প্রচণ্ড গুহ্য একটা মন্ত্র এই মন্ত্রটা কোনোভাবেই রেকর্ডিং করা কিন্তু ঠিক নয় এবং এটা যেহেতু প্রচণ্ড ডেডিকেটেড টু স্পেসিফিক শয়তান তার জন্য কিন্তু এটা কিন্তু প্রচণ্ড রকম ক্ষতিকারক এবং এই মন্ত্র যদি কেউ শুনতে পারে তার মানে হচ্ছে এই অদ্ভুতভাবে শয়তান কিন্তু তাকে বশবর্তী করতে পারে এবং তাকে যেভাবে সে যেভাবে চাবে এবং বেশ কিছুদিন চললে কিন্তু তাকে আস্তে আস্তে পাগল করে দেবে। এই ঘটনা কিন্তু যারা যারা এর জন্য যখন এই ওদের কথায় মানে ওনারা যে ইনফরমেশানটা দেন যে এক্সরসিজম বা যখন এই এটা যখন হয় এটা তো রেকর্ডিং করা সম্পূর্ণরূপে বারণ আর দু নম্বর হচ্ছে এগুলো এতটাই গুচ্ছ যে মাত্র দুজনের উপস্থিতিতে নাকি এই কাজটা করা হয় এবং বাইরের কোনো লোক যারা সম্পূর্ণ রকমভাবে নিজেদেরকে দেহবন্ধন করে বা নিজেদেরকে কোনো রকম প্রোটেকশান না নিয়ে যারা এগুলো শোনে তাদের কিন্তু ভয়ঙ্কর রকম ক্ষতি হতে পারে। তো কোনো রকম প্রোটেকশান ছাড়া যখন এরা এই যে দুজন যারা এই মন্ত্রটা শুনেছে তাদের এই অবস্থাটা হওয়াটা নাকি খুব স্বাভাবিক এবং সঙ্গে সঙ্গে এই যে এক মিনিট যেটাও শুনেছিল তার জন্য যা যা করার দরকার সেটা কিন্তু এই যে লোকাল লোকটি সে কিন্তু করে এসছে। তো বলছে যে তাহলে আমাদের কী উপায় মানে এটা থেকে কী করে বাঁচতে হবে। তখন যেটা বলে তখন এই লোকটি যে নির্দেশ দেয় যে ওনারা জানতে পেরেছে যেটা সেটা হচ্ছে বলছে যে এই ক্যাসেটটাকে প্রথম কথাটাকে নষ্ট করে ফেলতে হবে এই ক্যাসেটটা এই মন্ত্রটা থাকতে পারবে না তো এটাকে ভালোভাবে আগুনে পুড়িয়ে যাতে নষ্ট করা হয় ছিঁড়ে পুড়ে ভেঙে না ফেলে আগুনে পুড়িয়ে জিনিসটাকে নষ্ট করতে হবে এবং সেখানে থেমে থাকলে চলবে না। তো এনাদেরকে এরা এদের দুজনকেই এই লোকাল লোকটি বলে যে আপনারা কিন্তু আমাদের এদিকে আসুন এখানে আসুন আমি কথা বলে রেখেছি এর জন্য যা যা উপায় করতে হবে বা যা 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 আচার করতে হবে সেগুলো আমরা করিয়ে দেব এবং সেটা একটা অন্য একটা জায়গায় করতে হবে এবং সেটা আমি ফোনে কিছু বলতে পারছি না আপনারা আসুন আপনারা আসলে আপনাদের দুজনকে নিয়ে গিয়েই আমরা ব্যাপারটা করে দেবো আপনারা কিন্তু ওখানে আগে ক্যাসেটটাকে যেটা নিয়ে গেছিলেন সেই জিনিসটাকে আগে ধ্বংস করে ফেলুন আগে পুড়িয়ে ফেলুন তারপর আপনারা কিন্তু চলে আসুন খুব তাড়াতাড়ি চলে আসুন আর আমি বলে রেখেছি এটা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো এটা শোনার পরে সঙ্গে সঙ্গে এই এনার ওয়াইফ আমাকে যিনি গল্প বলছেন তাদেরকে ফোন করেন এবং পুরো ব্যাপারটা বোঝান এবং ওনারা যত জলদি সম্ভব ওই সময় দাঁড়িয়ে যত জলদি সম্ভব ওরা ফ্লাইট কেটে ওই সময় মানে মানে উইদিন এ ডে ওরা কোনোভাবে এই ওরা সব এই দুই ফ্যামিলি সবাই ওরা ওখানে যায় ওখানে যাওয়ার পরে ওনাদের সঙ্গে ওই লোকাল লোকটি আলাপ হয় এবং তারপর নাকি এনাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা একটা একজনের বাড়িতেই এবং সেখানে অদ্ভুত টাইপের ঘরের মধ্যেই উনি একটা যেন গুম্ফার মতো মন্দির করে রেখেছেন ওইখানে অদ্ভুত সব উপাচার ওদেরকে দিয়ে করানো হয়
সেগুলো সব কিছু অত ডিটেলে আমি এখানে বলতে চাইছি না, আমাকেও হয়তো ডিটেলে উনি বলেননি, কিন্তু যেটুকু যেটুকু মানে বলার সেটুকু বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম অদ্ভুত টাইপের মন্ত্র এবং বেশ কিছু পুরনো পুঁথি সেখান থেকে মন্ত্র পড়ে, তারপরে সবচেয়ে বেশি যেটা দেখা হয় মোমবাতি এবং তার সঙ্গে অদ্ভুত কিছু কিছু নির্দিষ্ট গুঁড়ো কিছু কিছু পালক, সেগুলো পুড়িয়ে একটা অদ্ভুত টাইপের গন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং সে গন্ধটা নিয়ে গিয়ে প্রত্যেকের ওই দুজনেরই কানে সেই জিনিসগুলো দিচ্ছে, এতে ওই গন্ধটা মানে সেই ধোঁয়াটা এদের কানে ঢুকে পড়ে। এরম বেশ কিছু লোকাচার, বেশ কিছু আচার এদের সঙ্গে করা হয়, সব কিছু করে বলা হয় যে আর আপনাদের কিন্তু এই প্রবলেমটা হবে না। তো ওরা এসব কিছুর পর ওখানে আর বেশিক্ষণ থাকেনি, ওরা তারপরের দিনই ওরা ব্যাক করে আবার কলকাতা চলে আসে। এবং এইটুকু বলার পরে আমি বললাম যে তারপরে কি হলো, তখন উনি বলছেন যে ওখান থেকে ফিরে আসার পরে এবং এইগুলো সব করে ফেলার পরে ওনারা তো ক্যাসেটটা আগে জ্বালিয়ে ফেলেছিলেনই, ভেঙে ফেলে তার সঙ্গে পুরো রিলটাকে পুড়িয়ে ফেলেছিলেন, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ঘটনাটা কিন্তু আর তাদের সঙ্গে দুজনেই কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, কোনো রকম রিপিট কিন্তু ওদের সঙ্গে এটা হয়নি, আর ওরা কিন্তু কেউ কিন্তু এই শব্দটা তারপর থেকে শুনতে পায়নি। কিন্তু এই যে আমাদের এই ভদ্রলোক, উনি এবং ওনার বন্ধু যিনি প্রত্যেক বছর বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করে বেড়াতেন, এবং স্পেসিফিক্যালি আমার যিনি আমাকে বলছেন ঘটনাটা, উনি কিন্তু আগামী তারপর থেকে 4 থেকে 5 বছর আর কোনো পাহাড়ে যাওয়ার কথা ভাবেনি, কারণ প্রতি মুহূর্তে ওনার মনে হতো যে পাহাড়ে গেলে যদি কোনোভাবে খাদ থেকে কোনো খাদের দিকে পাহাড়ের খাদের দিকে যদি উনি ঝাঁপিয়ে পড়েন তাহলে কী হবে। উনি ওই 10 দিনে এই স্বপ্নটি এতবার দেখেছিলেন, এতবার উনি ঘুম ভেঙে গেছিল ওনার, ওনার প্রতি মুহূর্তে মনে হতো যে পাহাড়ে গেলে উনি আর বেঁচে ফিরতে পারবেন না, এবং যদি কোনোভাবে যদি আবার সেই শব্দ উনি শুনতে পারেন, এর জন্য উনি কোনো মনস্ট্রিতে যেতেনও না, উনি কোনো গুম্ফায় কোনো পাহাড়ে উনি যেতেন না। উনি বললেন বহুদিন পর ওনারা দার্জিলিং বেড়াতে এসছেন, এবং এই ঘটনাটা গল্প বলতে বলতে প্রায় অনেকটা সময় চলে গিয়েছিল, তখন বিকেল পেরিয়ে গিয়েছে। তো উনি আমি ওনাকে বললাম যে আপনি এতদিন পর তাহলে দার্জিলিং এসছেন, তখন উনি বলছেন হ্যাঁ অনেক দিন পর আমি আবার পাহাড়ে এসেছি, কিন্তু বিশ্বাস করবেন না এখনও পাহাড়ে গেলে বা কোনো এই যে পাহাড়ে দার্জিলিং বা আশেপাশে যে সমস্ত মনাস্ট্রি আছে সেসব মনাস্ট্রিতে আমি এখন আর ঢুকি না, কারণ আমার প্রতি মুহূর্তে মনে হয় যদি আবার আমি সেরকম কোনো একটা শব্দ শুনে ফেলি, এরকম যদি কোনো কিছু আমার সঙ্গে হয়ে যায়, এই ভয়ে আমি আর যাই না। তো এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটা আমি খুবই সাম্প্রতিক শুনেছি এবং আমার মনে হলো যে আপনাদের সবার সঙ্গে ঘটনাটা আমি শেয়ার করি। কতটা অদ্ভুত ঘটনা আপনি শুনতে পারলেন, আপনারা সবাই শুনলেন, এবং এই ঘটনা আমি জানি না আপনারা জীবনে কোথাও শুনেছেন কি না বা কোনো বইয়ে পড়েছেন কি না, আমার মনে হয় না এরকম ঘটনা আমি কখনো শুনিনি। আপনাদের কেমন লাগলো ঘটনাটা বলবেন, এবং সর্বশেষে যে কথাটা বলার যেটা আমি প্রায়ই বলি, কোথাও গেলে কোনো অ্যান্টিক হাউসে যদি আপনারা যান, কোনো অ্যান্টিক শপে যদি আপনারা যান, যেটা কালিম্পং, দার্জিলিং, সিমলা, বহু জায়গায় প্রচুর, ইভেন দার্জিলিংয়ে প্রচুর অ্যান্টিক শপস আছে, আপনারা যখনই কিছু কিনবেন একটু ভালো করে দেখে নেবেন যে এটা আপনি এমন কিছু নিয়ে নিচ্ছেন না তো যেটাতে আপনার কিছু ক্ষতি হতে পারে, তাই কোনো কিছু নেওয়ার আগে তার সোর্সটা কিন্তু ভালো করে বুঝে নেবেন যে এটা কোনো গুচ্ছ পদার্থ নয় তো। এরকম অনেক কিছুই থাকে যেগুলো আমরা জানি না এটা কীরকম জিনিস, মানে কতটা গুহ্য পদার্থ, কতটা এর পিছনে কোনো রকম হিস্ট্রি আছে কিনা, তাই কোনো কিছু না জেনে শুধুমাত্র দেখতে ভালো লাগবে, ড্রয়িং রুমে দেখতে ভালো লাগবে বা বসার জায়গায় দেখতে ভালো লাগবে, একটা কিউরিও জিনিস রাখবো, একটা অ্যান্টিক জিনিস রাখবো, এইভাবে কিছু কিনে নিয়ে এসে রাখবেন না, তো এতে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যায়। এরকম আমি এরকম অনেক ঘটনা শুনেছি, এই ঘটনাটা একদম অন্যরকম। জেনারেলি কোনো জায়গা থেকে এরকম ক্যাসেট আমরা তো কিনি না, কিন্তু এই আমার এটা বলার যে অনেক যথেষ্ট সাবধানতা অবলম্বন করে কিছু জিনিস কিনবেন যখনই কোনো কিউরিও শপ বা কোনো রকম অ্যান্টিক শপ থেকে আপনারা কোনো অ্যান্টিক কিনবেন। আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, এগুলো সম্পূর্ণ আমার নিজের কানে শোনা ঘটনা, তাই যেভাবে শুনেছি সেভাবেই আপনাদেরকে বলে শোনানোর চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে, আর নতুন কোনো ঘটনা, নতুন কোনো অদ্ভুত ঘটনা যদি পাই তাহলে অবশ্যই ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। প্রফেসর রয়ের এই ঘটনাটা
আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় আপনারা কিন্তু আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই কিন্তু এই ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন, আমরা আমাদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু পাঠানোর আগে এইটুকু খেয়াল করবেন যেন ওই ঘটনাগুলো কোনোরকম কোনো বিদ্বেষমূলক ঘটনা না হয়ে থাকে, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচার করতে পারবো না। তো আপনারা আপনারা যেমনভাবে আমাদেরকে ঘটনা পাঠিয়ে চলেছে সেভাবেই ঘটনা পাঠান, আমাদের ভীষণ ভালো লাগছে। আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম, যদি পসিবল হয় একটু সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। চলি, আবার পরে দেখা হবে।